ওয়েলকাম টু লাভ ফিজিক্স, আমি তোমাদের গৌরব স্যার। আচ্ছা, আমাকে আমার একজন স্টুডেন্ট কল করেছিল, মানে সে আমাকে বলল যে স্যার, যে গতির সমীকরণ যেগুলো আছে, মানে ভি ইকাল টু ইউ প্লাস এফ টি, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এই যে সূত্রগুলো আছে এগুলো স্যার লেখচিত্র একে করতে একটু অসুবিধা হচ্ছে, আপনি কলনবিদ্যার সাহায্যে এটা আমাকে বলে দিন। তাহলে আমি এটা একটা ইউটিউবের ভিডিওর মাধ্যমে আমি সবাইকে এটা জানাচ্ছি আর কি, এটা সবাইকার জন্য এটা আমি করলাম, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। ওকে, তাহলে এটা শুরু করা যাক। আচ্ছা, আর একটা কথা বলে নিই যে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আর আমার ফেসবুক পেজ লাভ ফিজিক্স, আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে গৌরব স্যার। ওকে, আর এটা আমার ফোন নাম্বার, যদি কোনো প্রবলেম হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা আমাকে কল করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, আমাকে ইমেল করতে পারো, ইমেল আইডি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ফোন নাম্বারও দেওয়া থাকবে। ওকে, তাহলে আমি এটা মুছছি, সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথম যে সূত্রটা আছে সেটা কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। ওকে, তাহলে এফ টা হচ্ছে কি, অ্যাক্সেলারেশন। তুমি এফ দিয়েও লিখতে পারো, এটাকে তুমি এ দিয়েও লিখতে পারো, এ দিয়েও অ্যাক্সেলারেশন লিখতে পারো, আর টি টা হচ্ছে কি টাইম, ইউ টা হচ্ছে প্রাথমিক বেগ, আর ভি টা হচ্ছে অন্তিম বেগ। ওকে, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি টা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, টি টা হচ্ছে টাইম। এই সূত্রটা যদি তোমার কলনবিদ্যার সাহায্যে প্রমাণ করতে হয় তাহলে তোমায় কি, তোমরা ভেলোসিটি সম্বন্ধে কি জানো, ভেলোসিটি ভি ইকুয়াল টু হচ্ছে ডিএস ডিটি, ঠিক আছে, অ্যাক্সেলারেশন এ ইকুয়াল টু কি, ডিভি ডিটি। এই জিনিসটা তোমাকে আগে জানতে হবে, এখানে ভি হচ্ছে ডিএস ডিটি আর অ্যাক্সেলারেশন এ হচ্ছে ডিভি ডিটি, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। ওকে, এই দুটো জিনিস জানতে হবে। আমি তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ এগুলো সম্বন্ধে ভিডিও আনবো, কোনো চিন্তা করার কিছু নেই। আপাতত আমি সূত্রগুলো বোঝানোর জন্য এটা আমি করছি, তাহলে তোমরা একটু দেখে নাও। তাহলে আমি এটা মুছছি, আমার কাজে লাগবে ভি ইকুয়াল টু, এই সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে আমার এটা কাজে লাগবে এ ইকুয়াল টু ডিভি ডিটি। ওকে, তাহলে এটা মুছছি, এ ইকুয়াল টু কি হচ্ছে ডিভি ডিটি, তাহলে কি ডিটিটা যদি আমি এদিকে আনি এ ডিটি ইকুয়াল টু ডিভি। ওকে, এবার দেখো দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকবে এদিকে, এ কনস্ট্যান্ট বাইরে এলো ডিটি, এদিকে ডিভি সমান কি ভি। ওকে, ইন্টিগ্রেশন অফ ডিভি সমান ভি। এবার দেখো যদি এগুলো বুঝতে না পারো তোমাকে তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে হবে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের ভিডিওগুলো দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে এটা, আমি সেখানে সব কিছু বুঝিয়ে রেখেছি। আচ্ছা, তাহলে কি, তাহলে এ টি প্লাস সি ইন্টিগ্রেশনের ইকুয়াল টু ভি হলো। ওকে, এবার দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, যদি কোনো একটা বস্তু এ থেকে বি তে যাচ্ছে, এ থেকে বি তে যাচ্ছে, যদি এর প্রাথমিক বেগটা ইউ হয়, মানে কি এ থেকে যাত্রা শুরু করেছে, তখন টাইমটা কি টি ইকুয়াল টু জিরো, তাহলে টি ইকুয়াল টু জিরো তে বেগ হচ্ছে ইউ, আর টি ইকুয়াল টু টি তে বেগ হচ্ছে ভি, মানে হচ্ছে অন্তিম বেগ, মানে টি সময় এ থেকে বি তে গেছে, টি টাইম মানে টি সেকেন্ডসে অর টি মিনিটে অর টি আওয়ারে এ থেকে বি তে গেছে, টি ইকুয়াল টু জিরো তে এ পজিশনে ছিল তখন তার বেগ ছিল ইউ, বুঝা যাচ্ছে ব্যাপারটা, টি ইকুয়াল টু জিরো তে এ পজিশনে ছিল তখন তার বেগ ছিল ইউ, বাট টি ইকুয়াল টু যখন টি তে তখন তার বেগ হচ্ছে কি ভি। ওকে, তখন সে এ থেকে বি তে পৌঁছে গেছে, তখন তার অন্তিম বেগ বি পয়েন্টে আছে, মানে বি পয়েন্টে তার অন্তিম বেগ হচ্ছে ভি, সেটা টি ইকুয়াল টু টি টাইমে। তাহলে সেক্ষেত্রে আমি এই সমীকরণটাতে আমি বসিয়ে কি পাচ্ছি, তাহলে কি পাচ্ছি, এখানে লিখছি ধরো টি ইকুয়াল টু জিরো তে ভেলোসিটি কি হচ্ছে ইউ, ভি ইকুয়াল টু ইউ। ওকে, তাহলে আমি এখানে সূত্রটাতে বসিয়ে দিচ্ছি কি, আমি এটা এই পার্টটা মুছছি, ওপরটা তোমরা এটা এতটা অবধি লিখে নাও, এই কন্ডিশনটা অবধি লিখে রাখো, এই কন্ডিশনটা এখানে এই সমীকরণটাতে, এই কন্ডিশনটা এই সমীকরণটাতে আমি বসাবো। ওকে, এতটা অবধি তোমরা লিখে নাও, ভিডিওটা পজ করে লিখে নাও। ওকে, লিখে নিয়েছো আশা করি, এটা মুছছি। দেখো টি ইকুয়াল টু জিরো তে বেগ হচ্ছে ইউ, তাহলে এখানে কি এ ইন্টু জিরো প্লাস সি, তাহলে বেগটা কি হচ্ছে ইউ, ইউ লিখলাম, তাহলে এ ইন্টু জিরো জিরো প্লাস সি ইকুয়াল টু ইউ, তাহলে সি ইকুয়াল টু ইউ,
তাহলে c এর ভ্যালুটা কি হচ্ছে u ওকে c এর ভ্যালুটা কি হচ্ছে u তাহলে আমি এই সমীকরণটাতে মানে ধরো আমি এক নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি বারবার এই সমীকরণ করতে হচ্ছে বলে তাহলে এক নম্বর সমীকরণে u ইকুয়াল টু c বসিয়ে আমি কি পাচ্ছি সেটা বলে লিখি তাহলে আমাকে আবার মুছতে হবে এটা এই পার্টটা মুছছি এই সাইডটা মুছে দিচ্ছি দেখো তাহলে এই এক নম্বর সমীকরণে c ইকুয়াল টু u বসিয়ে কি পাচ্ছি এদিকে এটি যেমন থাকলো থাকলো আর c এর জায়গায় u আর অন্তিমে v তাহলে এখানে সমীকরণটা কি আছে v ইকুয়াল টু u প্লাস at বুঝতে পারছো তাহলে এই সমীকরণটা কি হলো প্রুফ হয়ে গেল কিভাবে হলো সেটা তোমাকে ভিডিওটাকে পর 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 দেখতে হবে খাতাতে লিখতে হবে তা না হলে তুমি এটা কিছু করতে পারবে না ওকে খাতাতে পর পর লিখতে হবে আচ্ছা এর পরের সূত্রটাতে আসি যাক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এটা মুছছি আমি না আরেকবার বলে দিই আরেকবার বলে দিচ্ছি না তাহলে v ইকুয়াল টু u প্লাস at সমীকরণটা প্রমাণ করতে গেলে তোমাকে আমায় কি ইউজ করতে হবে a ইকুয়াল টু dv dt a ইকুয়াল টু dv dt ইউজ করলে মানে কি টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ওকে টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি তাহলে ভেলোসিটির চেঞ্জ সময়ের সাপেক্ষে সেটাই তো অ্যাক্সেলারেশন তাহলে a ইকুয়াল টু dv dt তো হবেই তাহলে a ইকুয়াল টু dv dt তাহলে এটাকে আমি কি করেছি এরপরে ভিডিওটা রিমাইন্ড করে দেখতে হবে a ইনটু dt করেছি যে তারপরে dv ইকুয়াল টু a ইনটু dt যে দুদিকে ইন্টিগ্রেশন নিয়েছি ইন্টিগ্রেশন অফ a dt আবার ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dv যে সেখান থেকে v আবার at প্লাস c করেছি এই যে at প্লাস c করেছি তাহলে at প্লাস c আবার তারপরে আমি সমান এখানে কল্পনা করেছি যে a থেকে b পয়েন্টে গাইডে যাচ্ছে তাহলে a পয়েন্ট মানে t ইকুয়াল টু 0 মানে সময় যখন থেকে আমি গণনা করতে শুরু করেছি a পয়েন্টে সময় গণনা করতে শুরু করেছি মানে কি সেই পজিশনে t টা 0 তাহলে এই পজিশনে ভেলোসিটি ছিল u প্রাথমিক ভেলোসিটি আর t ইকুয়াল টু t তে ভেলোসিটি কত v ওকে তাহলে এরকম ভাবে হিসাব করে তাহলে আমি এখানে এই সমীকরণটাতে t ইকুয়াল টু 0 তে ভেলোসিটি u বসিয়েছি তাহলে a ইনটু 0 প্লাস c ইকুয়াল টু u তাহলে 0 প্লাস c ইকুয়াল টু u তাহলে c ইকুয়াল টু u তাহলে c এর ভ্যালুটা মানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এর ভ্যালুটা কি হচ্ছে u তাহলে এখানে আমি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এর ভ্যালুটা বসিয়েছি তাহলে at প্লাস u এই যে c এর জায়গায় এই যে c এর জায়গায় আমি u টা বসিয়েছি এই যে c এর জায়গায় তাহলে at প্লাস u ইকুয়াল টু v তাহলে v ইকুয়াল টু u প্লাস at আর v ইকুয়াল টু u প্লাস ft আমি অ্যাক্সেলারেশন কি f দিও বলতে পারো a দিও বলতে পারো ওকে তাহলে এই সমীকরণটা প্রুফ হলো প্রথম একটা এটা মুছছি দ্বিতীয় কি আছে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এসটা ই টু এস তাহলে এখানে ভিটা হচ্ছে কি অন্তিম ভেলোসিটি ইউটা হচ্ছে প্রাথমিক ভেলোসিটি এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ভিটা হচ্ছে কি ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ই হচ্ছে এন্ড পয়েন্টের ভেলোসিটি ঠিক আছে এটা ইনিশিয়াল ভেলোসিটি এটা এন্ড পয়েন্টের ভেলোসিটি অর টার্মিনাল ভেলোসিটি বলতে পারো টার্মিনাল ভেলোসিটি এটা ইনিশিয়াল ভেলোসিটি এটা হচ্ছে অ্যাক্সেলারেশন আর এটা হচ্ছে কি কি এটা কি ডিসটেন্স না ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বলতে পারো অর ডিসটেন্স বলতে পারো ওকে তাহলে এটা হচ্ছে এখানে তুমি ডিসটেন্স পাবো ডিসটেন্স মানে কি সরণ এটা সরণ হলো ওকে তাহলে vটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি uটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন এটা হচ্ছে ডিসটেন্স মানে vটা হচ্ছে তোমার অন্তিম বেগ uটা হচ্ছে প্রাথমিক বেগ এটা হচ্ছে ত্বরণ আর এটা হচ্ছে সরণ তাহলে এই সূত্রটা তোমাকে প্রমাণ করতে হবে এই সূত্রটা যদি প্রমাণ করতে হয় তাহলে তোমার কি আবার সেইটার ভরসা a ইকুয়াল টু dv dt এবং তোমাকে এই সূত্রটাতে v ইকুয়াল টু ds dt এইটারও তোমাকে সাহায্য নিতে হবে এই দুটো সমীকরণেরই সাহায্য নিতে হবে কিরকম ভাবে দেখো এখানে দেখো টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ অ্যাক্সেলারেশন আর টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ ভেলোসিটি ওকে তাহলে কি সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার হচ্ছে অ্যাক্সেলারেশন আর সময়ের সাপেক্ষে সরণের হার হচ্ছে বেগ বোঝা যাচ্ছে তাহলে সেটা কি এখানে লিখেছি এবার দেখো a ইকুয়াল টু dv dt a ইকুয়াল টু dv dt এটাকে আমি কি লিখতে পারি a dt ইকুয়াল টু dv তুমি যদি এইটা অ্যাপ্লাই করো তাহলে তোমার কিন্তু অঙ্কটা হবে না তোমায় কি করতে হবে তোমার একটা জিনিস একটু এখানে চাল চালতে হবে কিরকম তোমাকে dv ds ds dt এটা লিখতে হবে
একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এ বাই বি ইকুয়াল টু এ বাই এক্স ইন্টু এক্স বাই বি লিখতে পারো তো নাকি? এ বাই বি ইকুয়াল টু এ বাই এক্স ইন্টু এক্স বাই বি লিখতে পারো, তাহলে এক্স এক্স কেটে গিয়ে আবার এ বাই বি আসছে, সেরকম এখানে অনেকটা কল্পনা করতে পারো সেরকমই ঘটছে। তাই ডিভি ডিএস ইকুয়াল টু ডিএস ডিটি, ওকে। আচ্ছা তাহলে ডিএস ডিটি ইকুয়াল টু কি ভি, তাহলে এখানে কি করো ভি, এই ডিএস ডিটি আগে লিখছি ডিভি ডিএস, এইটা সমান এটা লিখতে পারি। এবার দেখো এ ইকুয়াল টু এইটা মানে কি, এ ইকুয়াল টু আমি কি পেলাম ভি ডিভি ডিএস, এইটা পেলাম। আচ্ছা তাহলে এরপরে আমি কি লিখতে পারি, এইটা সমান কি লিখতে পারি, এই ডিএস টাকে এখানে তুলছি এ ডিএস ইকুয়াল টু ভি ডিভি, এতটা অব্দি লিখতে পারি, ভি ডিভিটা এখানে থেকে গেল আর ডিএস টা এখানে এ ডিএস হলো, ওকে। আচ্ছা এটা মুছছি আমি, তাহলে কোপরটা মুছলাম। এবার দেখো এইটাকে এখানে লিখছি এ ডিএস ইকুয়াল টু ভি ডিভি, এবার এদিকে একটা ইন্টিগ্রেশন সাইন দিলাম, এদিকে একটা ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে কি আসবে এ এস ঠিক আছে প্লাস সি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু, ওকে। ভি ডিভির ইন্টিগ্রেশন কি হবে ভি স্কোয়ার বাই টু, যদি এটা বুঝতে না পারো তাহলে আমার আগে ডেরিভেটিভের ইন্টিগ্রেশন ডেরিভেটিভের ভিডিওগুলো দেখতে পারো, ওকে। তাহলে এ এস প্লাস সি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু। এবার আমি এই পার্টটা মুছছি, যদি তোমরা না লিখে থাকো তোমরা ভিডিও পজ করে একটু রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। আচ্ছা তাহলে এ এস প্লাস সি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু। এবার দেখো এ থেকে বি পজিশনে বস্তুটা যাচ্ছে, ধরো একটা গাড়ি এ থেকে বি পজিশনে যাচ্ছে, তাহলে প্রাথমিক টি ইকুয়াল টু জিরো তে তার সরণ কত হবে, এস ইকুয়াল টু জিরো হবে, তাই তো নাকি? কি হবে সরণ কত হবে সেটা ডিপেন্ড করছে এ পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে ভি ইকুয়াল টু ইউ, আর টি ইকুয়াল টু টি তে তার ভেলোসিটি হচ্ছে ভি ইকুয়াল টু ভি। এটা মাথায় ঢুকলো কি বলতে চাইছি, এটা মাথায় ঢুকলো বলতে চাইছি কি, টি ইকুয়াল টু জিরো তে ভি ইকুয়াল টু ইউ প্রাথমিক ভেক্টর কি ইউ, আর টি ইকুয়াল টু টি তে মানে টি সেকেন্ড পরে, এটা তো জিরো আর এটা তো টি, মানে টি সেকেন্ড অতিবাহিত হওয়ার পর তার ভেলোসিটি কত হচ্ছে ভি হচ্ছে, আগে ছিল ইউ প্রাথমিক বেগ ইনিশিয়াল ভেলোসিটি, আর অন্তিম বেগ কি টার্মিনাল ভেলোসিটি কত হচ্ছে ভি হচ্ছে, ওকে। এ পয়েন্ট থেকে গাড়িটা বি পয়েন্টে গেছে, তাহলে ধরো বর্ধমান থেকে কলকাতা যাচ্ছে, তাহলে বর্ধমানে যখন গাড়িটা যাত্রা শুরু করছে তখন তো আমি হিসেব ক্যালকুলেট করা শুরু করছি, তাহলে টি ইকুয়াল টু জিরো হবে, আর যখন আমি কলকাতাতে গাড়িটা পৌঁছলো তখন তার ভেলোসিটি কত দাঁড়াচ্ছে, সেখানে আমি স্টপ ওয়াচ অফ করব, তাহলে টি টাইম পরে স্টপ ওয়াচ অফ করছি, তাহলে টি টাইম পরে আমি স্টপ ওয়াচ যখন অফ করছি তখন স্টপ ওয়াচে যখন বাটনটা টিপছি তখন আমি দেখছি তার ভেলোসিটি ভি দাঁড়িয়ে গেছে, আগে ছিল ইউ এখন ভি ভেলোসিটি দাঁড়িয়ে গেছে, ওকে। তাহলে এখানে সরণটা কি ছিল, এ পয়েন্টে আমি যাত্রা শুরু করছে যখন আমি একটা পজিশন থেকে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, তাহলে যাত্রা শুরু করার ফলে সেইখানে সরণটা কত হবে এস ইকুয়াল টু জিরো, ওকে, এসটা জিরো সরণ জিরো হবে, ঠিক আছে। দেখা যাক এবার এই সমীকরণটাতে আমি এই টার্মস এন্ড কন্ডিশনগুলো বসিয়ে দেখি কি আসছে, এ ইন্টু জিরো সরণটা জিরো এ পয়েন্টের ক্ষেত্রে, হ্যাঁ এ পয়েন্টের ক্ষেত্রে মানে প্রাথমিক স্টার্টিংয়ে কি আসছে দেখি, এ ইন্টু জিরো সরণটা জিরো প্লাস সি ইকুয়াল টু কি হচ্ছে প্রাথমিক বেগ কত ইউ, তো ইউ স্কোয়ার বাই টু, বোঝা যাচ্ছে ইউ স্কোয়ার বাই টু, তাহলে আমার কি আসছে সি ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু, তাহলে সি এর ভ্যালুটা কত আসছে ইউ স্কোয়ার বাই টু, সি এর ভ্যালুটা ইউ স্কোয়ার বাই টু। এবার দেখো এখানে এ এস প্লাস সি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু, তাহলে সি এর ভ্যালু যদি স্কোয়ার ইউ স্কোয়ার বাই টু হয় তাহলে আমি এই ভ্যালুটা এখানে পুট করতে পারি, এই সি এর ভ্যালুটাকে আমি এখানে পুট করতে পারি, লিখতে পারি এখানে, তাহলে লিখে দেখি কি হয়, এস প্লাস ইউ স্কোয়ার বাই টু ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু। এবার প্রত্যেকটা টার্মকে কি এই দুই দিয়ে কাটে দুই দিয়ে ভাগ গুণ করে দাও, টু এস প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার, তাহলে তুমি এখানে কি পাচ্ছ বুঝিয়ে একটু লিখে দাও, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এটা একটা সমীকরণ, আর একটা সমীকরণ প্রমাণ হয়ে গেল, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। দেখো তুমি যদি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ঠিকঠাক করে শিখে থাকো তোমার অত তোমার গ্রাফ এঁকে তোমাকে কিচ্ছু অত বেশি টেনশন নিতে হবে না, তুমি ডেরিভেটিভের সাহায্যে ইজিলি এটা করতে পারবে।
এর পরে কি আছে, এরপর আরেকটা সূত্র, আরো দুটো সূত্র আছে, এর পরের সূত্রটা যাওয়া যাক, এটা তোমার ভিডিও পজ করে এটা লিখে নিতে পারো, মুছছি এটা। এরপরের সূত্রটা হচ্ছে s equal to ut plus half t, half a t square, okay, s equal to ut plus half a t square, তাহলে এই সূত্রটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমার কার সাহায্য নিতে হবে, v equal to ds dt সাহায্য নিতে হবে, সময়ের সাপেক্ষে সরণের হারকে ভেলোসিটি বলে, টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ ভেলোসিটি, ওকে। তাহলে এবার এখান থেকে আমি কি v সমান, আমি কি জানি v সমান u plus a t জানি তো নাকি, আগে প্রমাণ হচ্ছে এক নম্বর সূত্রটা, তাহলে আমি এখানে লিখতে পারি u plus a t equal to ds dt, ওকে লিখলাম। এবার এই dtটাকে এখানে গুণ করে দিচ্ছি, u এর সঙ্গে dt গুণ হলো প্লাস at এর সঙ্গে dt গুণ হলো ইকুয়াল টু ds। এবার দেখো এদিকে একটা ইন্টিগ্রেশনের চিহ্ন নিলাম, তাহলে এদিকেও ইন্টিগ্রেশনের চিহ্ন হবে শর্টকাটে, তাহলে কি হবে, এবার u টা কনস্ট্যান্ট, u টা প্রাথমিক বেগ কনস্ট্যান্ট, u টা বাইরে বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন অফ dt প্লাস a ইন্টিগ্রেশন অফ t dt ইকুয়াল টু s, ওকে। আচ্ছা এরপর দেখো এদিকটা মুছছি, এখানে কি আছে, এখান থেকে আসছে লিখছি এটা, এখানটা লিখছি u t লিখছি, ইন্টিগ্রেশন অফ dt ইকুয়াল টু t প্লাস a লিখলাম, t এর মধ্যে কি আছে 1, তাহলে কি হবে t স্কয়ার বাই 2, ওকে, ইকুয়াল টু s। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমি ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা দিইনি, কিন্তু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আমায় দিতেই হবে, তাহলে এখানে কি লিখবো আমি, ইকুয়াল টু s লিখলে হবে না, এখানে প্লাস c ইকুয়াল টু s, তাহলে আমাকে যদি সূত্রটার ক্ষেত্রে এই cটা একটা এক্সট্রা এসে যাচ্ছে, এখানে তো c নেই উপরের সমীকরণটাতে, এটা তো আমি প্রমাণ করছি এটা তো c নেই, তাহলে cটাকে যদি আমায় ডিলিট করতে হয় তাহলে আবার রিমুভ করতে হয়, তাহলে আমায় কি কন্ডিশন টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটা অ্যাপ্লাই করতে গেলে আমাকে এই সাইডটা মুছে মুছে আমি লিখি কি করতে হচ্ছে, আচ্ছা দেখো এখানে আমরা a থেকে b তে একটা বস্তু যাচ্ছে, ওকে, তাহলে t ইকুয়াল টু 0 তে সরণ কি হবে, 0 হবে, বোঝা যাচ্ছে, t a পয়েন্টের ক্ষেত্রে, প্রাথমিক পয়েন্টের ক্ষেত্রে t ইকুয়াল টু 0 তে s ইকুয়াল টু 0 আর প্রাথমিক বেগ v ইকুয়াল টু u, বোঝা যাচ্ছে, তাহলে a পয়েন্টের ক্ষেত্রে যদি এই a পয়েন্ট থেকে b পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টের জন্য এই সূত্রটা ভ্যালিড যদি হয় তাহলে a পয়েন্টে নিশ্চয়ই সূত্রটা ভ্যালিড হবে, তাহলে a পয়েন্টের জন্য t ইকুয়াল টু 0 তে s ইকুয়াল টু 0 মানে t ইকুয়াল টু 0 তে s ইকুয়াল টু 0 এটা বসিয়ে আমি কি পাচ্ছি u ইনটু 0 প্লাস a ইনটু 0 স্কয়ার বাই 2 প্লাস c ইকুয়াল টু s ইকুয়াল টু 0, এই যে s ইকুয়াল টু 0 s ইকুয়াল টু 0 বসিয়েছি আর t গুলোকে 0 বসিয়েছি, এই যে t গুলোকে 0 বসিয়েছি তাহলে কি পাচ্ছি 0 প্লাস 0 প্লাস c ইকুয়াল টু 0, তাহলে c ইকুয়াল টু 0 তাহলে c এর ভ্যালুটা কি পাচ্ছি, a পয়েন্টের জন্য c এর ভ্যালুটা কি পাচ্ছি 0 পাচ্ছি, তাহলে a থেকে b এর প্রত্যেকটা পয়েন্টের জন্য কি c টা 0, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইজ 0, ওকে। তাহলে আমি সূত্রটা কি পাচ্ছি, সূত্রটা কি পাচ্ছি c যদি c এর ভ্যালুটা কি পাচ্ছি 0, তোমরা এটা ভিডিও পজ করে টুকে নিতে পারো, আশা করি টুকে নিয়েছো, মুছছি। আচ্ছা তাহলে দেখো এবার কি হয়, এখানে c টা কি পেয়েছি 0 পেয়েছি, তাহলে ut প্লাস a t স্কয়ার বাই 2 প্লাস 0 ইকুয়াল টু s, ওকে, এই যে c এর ভ্যালুটা কি করেছি, c এর ভ্যালুটা 0 বসিয়েছি, বোঝা যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমি গুছিয়ে লিখছি s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, তাহলে s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার, এই সূত্রটা প্রমাণিত হলো আমার। আচ্ছা এবার দেখা যাক লাস্ট আরেকটা ফর্মুলা আছে, সেটা s n ফর্মুলা। আচ্ছা এতটা অবধি কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আচ্ছা বলার তো সুযোগ নেই, সরাসরি আমাকে বলতেও পারবে না এখন এই মুহূর্তে কমেন্ট করা ছাড়া, আচ্ছা এটা মুছছি পজ করে ঢুকে নাও এটা, আচ্ছা আচ্ছা লাস্ট ফর্মুলা কি আছে, এস এন ফর্মুলা, এস এন ফর্মুলা এরকম ভাবে বা এরকম ভাবে লিখতে পারবো, এস এন ফর্মুলা কি, ইউ প্লাস
half a 2n minus 1. Okay, ये SM formula टा जानते हैं ये इटा formula टा derive करते के लिए तो वहाँ के S equal to ut plus half at square ये formula टा जानते हो ये formula टा जानते हो ये formula टा जान ले तो अभी ये formula टा तुम्हें derive करते पड़ो देखो ये सोचे कि ধরো a থেকে b পয়েন্টে একটা বস্তু কণা যাচ্ছে তাহলে s টা কি হচ্ছে এখান থেকে a থেকে b এর ডিসটেন্স সরণ s t টাইমে যাচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে u অন্তিম বেগ হচ্ছে v আর a u থেকে v তে যেতে গেলে যে অ্যাক্সিলারেশনটা গেইন করেছে সেটা হচ্ছে a এটা তো হচ্ছে s এই ফর্মুলাটা তো এটা বলতে চাইছে যে a থেকে b তে যদি একটা বস্তু যায় তার প্রাথমিক বেগ u এবং অন্তিম বেগ v এবং সেটা t টাইমে a থেকে b তে পৌঁছেছে এবং a থেকে b এর দূরত্ব হচ্ছে s ओके अच्छा এবারে দেখো t টাইমে a থেকে b তে পৌঁছে যায় এইটা খুব ইম্পর্টেন্ট t টাইমে a থেকে b তে পৌঁছে যায় ধরো কোন একটা বস্তু কণা 10 সেকেন্ডে ধরো a আর b এর ডিসটেন্স মাঝে একটা c আছে দেখো a থেকে b তে 10 সেকেন্ডে পৌঁছচ্ছে আর a থেকে c তে 9 সেকেন্ডে পৌঁছচ্ছে ব্যাপারটা বুঝতে পারছিস a থেকে b তে 10 সেকেন্ডে পৌঁছচ্ছে আর a থেকে c তে 9 সেকেন্ডে পৌঁছচ্ছে তাহলে c থেকে b ডিসটেন্সটা নিশ্চয়ই 1 সেকেন্ডে পৌঁছচ্ছে এটা ঢুকছে a থেকে b 10 সেকেন্ডে পৌঁছচ্ছে a থেকে c 9 সেকেন্ডে যদি পৌঁছায় তাহলে c থেকে b 10 1 সেকেন্ডে পৌঁছচ্ছে c থেকে b পয়েন্টে 1 সেকেন্ডে পৌঁছচ্ছে আচ্ছা তাহলে সেই সূত্রটাকে আমাকে अप्लाई করতে হবে এবার দেখো এটাকে 10 সেকেন্ড 9 সেকেন্ড না বলে ধরো a থেকে b তে n সেকেন্ডে পৌঁছচ্ছে a থেকে b তে n সেকেন্ডে পৌঁছচ্ছে আর a থেকে c পৌঁছতে কতক্ষণ লাগবে n 1 সেকেন্ড বোঝা যাচ্ছে তাহলে n সেকেন্ডে যতটা দূরত্ব যাচ্ছে আর n 1 সেকেন্ডে যতটা দূরত্ব যাচ্ছে সেই দূরত্বটা আমি বিয়োগ করি তাহলে c থেকে b এর দূরত্বটা পাবো মানে শেষ 1 সেকেন্ডে মানে শেষ 1 সেকেন্ডে বস্তুটা কতটা যাচ্ছে সেটা আমি পাবো n সেকেন্ডে a থেকে b তে যাচ্ছে আর n 1 সেকেন্ডে a থেকে c তে যাচ্ছে তাহলে c থেকে b দূরত্বটা কত যাচ্ছে মানে cb যে দূরত্বটা এই যে দূরত্বটা এই দূরত্বটা যাচ্ছে 1 সেকেন্ডে নিশ্চয়ই সেইটাই আমাকে अप्लाई করতে হবে ওকে তাহলে এটা আমি মুছি নিচের পার্টটা দেখো তাহলে s n সেকেন্ডে n সেকেন্ডে n সেকেন্ডে কত যাচ্ছে u এর t টা কি n হবে তখন প্লাস হাফ a n স্কয়ার হলো আবার n 1 সেকেন্ডে কত যাবে u ইনটু n 1 প্লাস হাফ a n 1 এর হোল স্কয়ার বোঝা যাচ্ছে তাহলে এবার s n থেকে s n 1 যদি আমি বিয়োগ করি তাহলে s n টা আমি পেয়ে যাব ওকে তাহলে বিয়োগটা করা যাক তোমরা এটা টুকে নাও মানে s n তে যতটা যাচ্ছে s n 1 এ যতটা যাচ্ছে এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে s n টা পেয়ে যাচ্ছি আশা করি তোমরা এটা টুকে নিয়েছো ভিডিওটা পজ করে মুছে দিচ্ছি এটা আচ্ছা তাহলে s n ইকুয়াল টু কি লিখবো আমি s n মাইনাস s n 1 তাহলে s n ইকুয়াল টু কি u n প্লাস হাফ a n স্কয়ার মাইনাস ব্র্যাকেট দিচ্ছি এদিকটা তারপরে ব্র্যাকেটটা তুলবো u ইনটু n 1 প্লাস হাফ প্লাস হাফ a ইনটু n 1 এর হোল স্কয়ার ওকে লেখা লিখছি একটু দূর থেকে u n প্লাস হাফ a n স্কয়ার মাইনাস u n প্লাস u মাইনাস হাফ a n স্কয়ার মাইনাস a প্লাস হাফ ইনটু 2 a ইনটু n মাইনাস হাফ a এতটা অবধি হলো এবার দেখো কি কি আটকে আছে হাফ এন স্কয়ার ইউ এন কাটছে তাহলে এখানে বাকি থাকছে এখানে থেকে বাকি থাকছে ইউ থাকছে একটা এটা গেছে ইউ থাকছে হাফ এই দুই দুই কাটছে তাহলে প্লাস এন থাকছে আর মাইনাস হাফ এ থাকছে তাহলে এবার এখান থেকে ইউ প্লাস হাফ এ যদি কমন নি তাহলে কি থাকছে
2n minus 1 देखो u plus half a common ले 2n minus 1 ओके ताले हमारा सूत्र टा प्रूफ है गालो ताले s n इक्वल टू चे u plus half a 2n minus 1 सूत्र टा प्रमाणित होलो सूत्र टा प्रमाणित होलो एक अंदर देखो डेरिवेशन लाग रहा ना किंतु हमारे की s इक्वल टू u t plus half a t square एक टा हमारे जानते होंगे तो अबे हम इटा करते पड़ो ओके अच्छा ताले इटा तुमरा वीडियो टा पॉज करे टू के ना ठीक है इटा मैं मुच्छी टू के नहीं जा सकोड़ी मैं मुच्छी इटा देखो s nth बार करते गए ले हमें क्या करते होलो s n minus 1 তাহলে যদি আমাকে s n plus 1 তে বার করতে হয় তাহলে আমাকে কি বার করতে হবে s n plus 1 minus s n বুঝা যাচ্ছে আবার যদি s n plus 2 এতে বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে s n plus 2 minus s n plus 1 বুঝা যাচ্ছে এটা বুঝা যাচ্ছে এটা দেখো s n যেটা আছে যত তম তুমি বার করবে সেটা আগে হবে দেখো n টা আগে হয়েছে n plus 1 টা আগে হয়েছে n plus 2 টা আগে হয়েছে তাহলে s n তার আগেরটা s n plus 1 তার আগেরটা n plus 1 আগে কি n আছে n এর আগে কি আছে n minus 1 আছে n plus 2 এর আগে কি আছে n plus 2 আছে তাহলে এইভাবে চলতে থাকবে ডট 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 করে চলতে থাকবে ওকে তাহলে আজকে এতটাই থাক এই চারটি সূত্র তোমার কোন রকম কোন গ্রাফ ইউজ না করে কোন রকম কোন ফর্মুলা জ্যামিতিক ফর্মুলা ইউজ না করে শুধুমাত্র ডেরিভেশনের মাধ্যমে এটা করা হলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কি করবে লাইক করবে শেয়ার করবে আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবে আর আমাকে জানাবে যে কেন ডিসলাইক করছো ওকে এটা এই সততা যেন থাকে যে ডিসলাইক করে জানাবে যে কি কারণে খারাপ লেগেছে যে হ্যাঁ স্যার আপনি যত তাড়াতাড়ি পড়াচ্ছেন কি এই নানা রকম আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে তোমরা এরকম ভিডিও তোমরা পেতে থাকবে আমি গোটা ক্লাস 11 শেষ করব ক্লাস 12 শেষ করব এবং আমি তোমাদের বলছি যে জয়েন্টের যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট যে ধরো জয়েন্টের ক্ষেত্রে কি রকম থাকে নানা রকম তোমার এক একটা করে ধরন থাকে সেই প্রত্যেকটা ধরন আমি তোমাদের পড়িয়ে দেব ঠিক আছে আচ্ছা আজকে এটাই থাক ওকে থ্যাংক ইউ